রাজধানীতে মেট্রো রেল চলাচলের সময় বেড়েছে। সকাল 8টা থেকে শুরু করে রাত 8টা পর্যন্ত চলাচল শুরু করেছে মেট্রো রেল। এতদিন উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত মোট 9টি স্টেশনে সকাল 8টা থেকে দুপুর 2টা পর্যন্ত মেট্রো রেল চলাচল করেছে। অফিসগামী যাত্রীদের চলাচলের সুবিধায় মেট্রো রেল চলাচলের সময় বাড়ানো হয়েছে। এখন থেকে 12 ঘন্টা চলবে মেট্রো। যাতায়াত করতে সুবিধা, মানে টাইম কম লাগছে, যাচ্ছি আসছি। মেট্রো রেল এখন তো অলওয়েজ 12 ঘন্টা হচ্ছে, তো ভার্টিটিতে যেতেও আমার 3 থেকে 4 মিনিট সময় লাগে, আসতেও 3 থেকে 4 মিনিট সময় লাগে। তো খুব সাধারণভাবেই আর কি এখন ওই হেজিটেশনটা ফিল করা লাগে না যে হ্যাঁ যে আমি পড়বো, উবার নিয়েও আমাকে ক্লাসে লেটে যেতে হবে। প্রত্যেকটা যাত্রীর জন্য মেট্রো রেল যে আপনার রাত 8টা পর্যন্ত চলে, সের জন্য প্রত্যেকটা যাত্রীর জন্য অনেক সুবিধা হয়। পর্যায়ক্রমে মেট্রো রেল চলাচলের সময় বাড়ানো হচ্ছে। আগামী জুলাইয়ে রাত 12টা পর্যন্ত মেট্রো চালানোর পরিকল্পনা রয়েছে। এদিকে মেট্রোর সাপ্তাহিক ছুটি ছিল মঙ্গলবার, এখন থেকে মেট্রো রেলের সাপ্তাহিক বন্ধ শুক্রবার। ৩৩,৪৭৩ কোটি টাকা খরচ করে রাজধানীর উত্তরা থেকে কমলাপুর পর্যন্ত 21.26 কিলোমিটার দৈর্ঘ্যের প্রথম মেট্রো রেলের নির্মাণ কাজ এখনো চলমান।